আসসালামু আলাইকুম। আমি জানি আমার কতটা চাপ, ঝুঁকি এবং সীমাবদ্ধতা সত্ত্বেও আমার বোন মুনিয়াকে ধর্ষণ ও হত্যা করার পাশে দাঁড়িয়েছিলেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমার বোনের এই ইস্যুতে দেশবাসীকে বসুন্ধরার কুখ্যাত এমডি সায়াম সুবান আনবিরের বিরুদ্ধে সোচ্চার করানো যেত না। আমি জানি আপনাদের প্রায় প্রতিটি মিডিয়া হাউসগুলা বসুন্ধরা গ্রুপ থেকে মাসে বিজ্ঞাপন পায়, তাই অনেকেই সেই বিজ্ঞাপন হারানোর ঝুঁকি নিয়ে আমার বোনের পক্ষে ধারাবাহিক সংবাদ প্রকাশ করতে হয়তোবা পারেননি। তথাপি সেই সীমাবদ্ধতা নিয়েও ডেইলি স্টার, মানকণ্ঠ, প্রতিদিনের বাংলাদেশ আরও অন্যান্য ইত্যাদি পত্রিকায়, আরটিভি, গ্রিন টিভি, গাজী টিভি ইত্যাদি গণমাধ্যম সোচ্চার কণ্ঠে আমার বোনের বিষয়টি দেশবাসীকে জানিয়েছেন। ধন্যবাদ। অন্যরাও যতটুকু সম্ভব নিউজ করেছেন, বিশেষ করে প্রবাস থেকে নাগরিক টিভি যে ভূমিকা রেখেছে তার জন্য আমি তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞতা জানাই হাসিনা আক্তারকে টেবিল টক অনুষ্ঠানের জন্য, যেখানে আমাকে বেশ কয়েকবার টক শোতে কথা বলার সুযোগ দেয়া হয়েছিল। আপনারা হয়তো জানেন, মুনিয়াকে মেরে ফেলার সংবাদ পাওয়ার পর আমি যখন গুলশান থানায় মামলা করতে গিয়েছিলাম, তখন থেকেই ভূমিদস্য বসুন্ধরা পুরুষ রাষ্ট্রযন্ত্রকেই কিনে ফেলতে চেয়েছিল এই হত্যা ও ধর্ষণ মামলার ঘটনাটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে। তৎকালীন এনজির এবং গুলশান থানার ডিসি সুদীপ কুমার, এডিসি নাজমুল, ওসি আবুল হোসেন, এসআই আলী আশরাফ, এসআই আলী গোলাম মুক্তার আশরাফ হবে এখানে একটু, মানে পিবিআইয়ের যে কর্মকর্তা ছিলেন এটা একটু এডিট হবে, তো গোলাম মুক্তার আশরাফ পিবিআই এবং সহ চেয়ে দেওয়ার জন্য নির্লজ্জ ভূমিকা রেখেছিল। পরবর্তীতে গুলশান থানা আনবিরকে অব্যাহতি দিয়ে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়। আপনারা হয়তো জানেন আমি আওয়ামী পরিবারের একজন সন্তান, আমার প্রয়াত বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি কুমিল্লাতে আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবেও আওয়ামী লীগ সরকারের শাসনামলে আমি আমার বোনের হত্যার বিচার দাবিতে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেও আইন ন্যায় বিচার পাইনি। আমি জানতে পারি তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক তার বান্ধবী তৌফিকা করিমকে দিয়ে মোটা অঙ্কের টাকা আনবিরের থেকে ঘুষ নিয়ে মামলা প্রবাহিত করার চেষ্টা করেন। আমি এসব ব্যাপারে প্রতীত স্বৈরাচার আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার জন্য একাধিকবার আবেদন করি। প্রায় 26 পৃষ্ঠার চিঠি একাধিকবার তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি, কিন্তু তিনি আমার সাথে সাক্ষাৎ দেননি। আমরা দেখেছি ছাত্র গণহত্যার সময় তিনি ভবন এবং অবকাঠামোর ক্ষতি দেখতে চান, অথচ ছাত্রদের দেখতে যাওয়ার সময় তার হয়ে ওঠে না। একইভাবে তিনি খুনি আনবির ও শাহ আলমের সাথে ঠিকই দেখা করেছেন। আপনারা নিশ্চয়ই আনবিরের ফেসবুকে মাসখানেক আগে শেখ হাসিনার সাথে তাদের সাক্ষাতের কিছু ছবিও দেখেছেন, অথচ আমার সাথে একটিবার সাক্ষাতের সময় হয়ে ওঠেনি। আমি বিশ্বাস করি শেখ হাসিনার প্রশ্রয় না হয়ে ওঠার সাহস পেত না। পিবিআইতে যখন আমার মামলাটি গেল, সেখানেও অর্থ ঢেলে তৎকালীন পিবিআই প্রধান মনোজ কুমারকে ঘুষ দিয়ে তাদের থেকেও একটি একপেশি তদন্ত রিপোর্ট নিয়ে আসে বসুন্ধরা গ্রুপ। ওই রিপোর্টেও আনবির সহ সকলকে অব্যাহতি দেওয়া হয়। আমি নারাজি জানানোর পর সেটাও আদালতে খারিজ হয়ে যায়। প্রিয় সুধি, আপনারা নিশ্চয়ই নারাজি পিটিশন খারিজের পর নাগরিক টিভির নাজমুস সাকিবের প্রতিবেদন দেখেছেন। সেই প্রতিবেদনে নাজমুস সাকিব কিছু অডিও রেকর্ড ফাঁস করেন, যার থেকে প্রমাণ হয়ে যায় বিচারক কীভাবে প্রভাবিত হয়ে আনবিরের পক্ষে রায় দেন এবং আমার নারাজি পিটিশন খারিজ করে দেন। এভাবে মুনিয়া হত্যা ও ধর্ষণ মামলাটিকে নিয়ে তদন্ত রিপোর্ট ও আইনতা সংস্কৃতিরই একটি নির্লজ্জ উদাহরণ হিসেবে আমি অবহিত করতে পারি। সবচেয়ে দুঃখের বিষয় হলো মুনিয়া গর্ভবতী ছিল, পিবিআই তাদের তদন্তেও বলেছে সেটা ছিল আনবিরেরই সন্তান, অথচ সেই আনবিরকে তারা ডিএনএ স্যাম্পল টেস্ট করতে বলল না। তারা মামলার অন্যান্য আসামি যেমন সাইফা, মিমু, পিয়াসাকে গ্রেপ্তার করলেও আনবিরকে একটিবারের জন্য জিজ্ঞাসাবাদও গ্রেপ্তার করেনি, অথচ বিচারের নামে কীরকম তামাশা হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, জানেন। প্রিয় সুধি, এত অন্যায় অবিচারের পরেও আমি আনবিরের হুমকি টাকা প্রলোভনের কাছে বিকৃত হইনি, আমিও হাল ছেড়ে দেইনি। আমার মামলা এখনও চলমান রয়েছে আইনি প্রক্রিয়ায়। আমি বিশ্বাস করি স্বৈরাচার হাসিনা পতনের পরে স্বাধীন বাংলাদেশে আমি ন্যায় বিচার এখন প্রত্যাশা করতেই পারি।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ সর্বজনশ্রদ্ধেয় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব, তার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব, তারা দুজনেই অত্যন্ত ন্যায়পরায়ণ মানুষ আমি জানি। তাদের কাছে আমার বোনের ন্যায় বিচার প্রত্যাশা করছি। আজকের এই দিনে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের কয়েকজন সুনাগরিকগণকে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্র শহীদুল আলম সাহেবকে, বুদ্ধিজীবীদের মাঝে শহীদুল আলম ভাই এবং ওনার স্ত্রী রেহনুমা আপা, ওনার যে সংস্থা ছিল সেই সংস্থার মাধ্যমে শুরু থেকেই আমাদের সাথে পাশে ছিলেন এবং আছেন। ওনারা মনি ইস্যুতে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাচ্ছেন। আমি বিশ্বাস করি আমাদের এই লড়াই আজ আর একার লড়াই নয়। মুনিয়া ন্যায় বিচার নিশ্চিতের মাধ্যমে দেশের আইন, দেশের বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হবে, এটাই হোক আমাদের সকলের প্রত্যাশা। আমি আপনাদেরকেও সাথে আশা করছি। আমি এই সরকারের সংশ্লিষ্টদের অবিলম্বে আনবির ও তার পিতা ভূমিদস্যু বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলম ও সহ অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার করে মুনিয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ ও আপনাদেরকে সুনির্দিষ্ট ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন এখানে অ্যাডভোকেট কায়ুম সাহেব আছে, আমি ব্যারিস্টার সরোয়ার শুরু থেকে এই বিচারের জন্য লড়ে যাচ্ছি। এখন পট পরিবর্তন হয়েছে, এই মামলায় আমাদের বিশ্বাস করার কারণ রয়েছে। পুরো রাষ্ট্রযন্ত্রের যারা জড়িত ছিল, প্রত্যেক তদন্তকারী অফিসার যথেষ্ট ঘুষ খেয়ে অথবা অন্য কোনো কারণে, আমাদের বিশ্বাস করার কারণ রয়েছে, লক্ষ কোটি টাকা ঘুষ খেয়ে সঠিক তদন্ত না করে তারা এই মামলা খারিজ করে দেয়, ফাইনাল রিপোর্ট দেয়, যেখানে আপনারা জানেন তার গর্ভে বারো সপ্তাহ ভ্রূণ ছিল, তার বডিতে পুরুষের স্পার্ম, ওই বাসায় যেখানে সে নিহত হয়, খুন হয়, সেখানে একজন মানুষ মাত্র যাওয়া আসা করত, সে হলো এই খুনি আনবির। এত কিছু তথ্য থাকার পরেও কি করে ফাইনাল রিপোর্ট পিবিএ দেয়? আপনাদের কাছে আমার সনির্গত অনুরোধ, কিভাবে ম্যানিপুলেট হলো, কে কত টাকা ঘুষ খেল, পিবিএর চিফ এসপি তদন্তকারী আইও কেন এইরকম একটা এইরকম প্রমাণ থাকার পরেও একটা মামলা কি করে ফাইনাল রিপোর্ট দিতে পারে? আজকে যে আকাঙ্ক্ষায় গণ উদ্বোধন হয়েছে, বাংলাদেশে এমন একটা পুলিশি ব্যবস্থা থাকতে হবে আর যাতে কেউ ঘুষ খেয়ে অন্যায্য তদন্ত না দিতে পারে, ঘুষ খেয়ে বিচার প্রতিহত না করতে পারে। আমি শুরুতে এইটুকুই বললাম। এখন আপনারা সাপ্লিমেন্টারি যে প্রশ্নগুলো করছেন যে 1 লাখ টাকার উপরে মাথায় বাড়াতে থাকা উচিত কি উচিত না, আইন বলছে তার জীবন সম্বন্ধে সিদ্ধান্ত নিতে পারে, সে কারো দ্বিতীয় স্ত্রী হয়ে তার প্রতিশ্রুতি মোতাবেক তার কথা মতন থাকবে কিনা তার সিদ্ধান্ত। যে ডিসিস্ট মুনিয়া সিদ্ধান্ত নিয়েছিল সে তাকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে যাবে তার ঘরে, এখানে আইনের কোনো ব্যত্যয় নাই, নৈতিকতার কোনো বদলাভ নাই, দিস ইজ হার পার্সোনাল চয়েস। তাকে বলা হয়েছিল তোমাকে বিয়ে করে আমি দুবাইতে সেটেল করব। একটা মেয়ে ধনী করে যেতে পারে, হুমায়ুন আহমেদ তার মেয়ের বান্ধবী বিয়ে করছে, একটা মেয়ে কোথাও বিয়ে করার আশ্বাস দিতে পারে, বিয়ে করতেই পারে, তার পার্সোনাল সিদ্ধান্ত, এইখানে আপনাদের ইন্টারপ্রেট করা উচিত না। কিন্তু নিম্ন সংস্কৃতি হলো এটা, আপনি খুন এবং ধর্ষণের ব্যাপারটাকে না দেখে
আপনি দেখাচ্ছেন সে রাতের পাখি, এই বেবুকের ক্যারেক্টার আছে, এটা কারণ আমরা জানি পরিবারে কারোর বাবা মা থাকা সত্ত্বেও কি মেয়ে ভাইগা যায় না, চলে যায় না, অবাধ্য হয় না, আপনাকে এক মিনিট এখানে আপনার এবিলিটি কারোর সিদ্ধান্ত আছে, চলে যায় না বাবা মা থাকতে, এবিলিটি ডিভিশনের সিদ্ধান্ত আছে, একটু শুনেন আপনাদের সুবিধা হবে, এবিলিটি ডিভিশনের সিদ্ধান্ত আছে, কাবিননামা ব্যতীত দীর্ঘ সময় যদি কেউ স্বামী স্ত্রীর মতো বসবাস করে সেটা বৈবাহিক রিলেশনস, এখন এই সিদ্ধান্ত পাওয়া এবিলিটি ডিভিশনে স্বামী স্ত্রীর মতো বসবাস করে সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক, দর্শন হয় তখনই না, আইনগত ব্যাপারে কথা বলে একটু আইনের সুবিধা পিয়াসাকে মুনিয়া চিনতো না, পিয়াসা ছিল আপনার মায়ের ছিল যে ধারাগুলা ধারা আসে ওগুলাই আইনগত, আমি যে এজাহারটা করেছি আমি কিন্তু ধারার কথা বলতে পারবো, তখন থানা থেকে কিন্তু 306 দিয়ে আমাকে বিদায় করে দেওয়া হয়েছে, ওখানে তারা অনেক মিটিং টিটিং করেছে প্রভাব খাটাইছে। তো এখন আপনি আপনি মেবি নিউজ 24 এর আপনাকে প্রশ্ন করার জন্য আমার মানে আমার খারাপ লাগছে না, থ্যাংক ইউ, কিন্তু আমি বলতে চাই রাতের রানী কি কে শুনেন সিন্ডিকেটের সাথে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক, এটা আমি মুনিয়া মারা যাওয়ার পর জানতে পারছি, কোন একটা প্রোগ্রামে মুনিয়াকে মিডিয়া ও বোর্ডের সরি প্রথম আলো কোন একটা পাঠক প্রোগ্রামের সদস্য ছিল, ওকে ইনভাইট করছে কোন একটা আনবীরের সাথে কিভাবে জানি পরিচয় হয়েছে সোশ্যাল মিডিয়াতে, তো এটা আমি আসলে পরে জানতে পেরেছি, আর বাসা ভাড়ার যে বিষয়টা এটা নিয়ে আপনারা অনেক মিথ্যাচার করেছেন অনেকে, তো এটার এভিডেন্স কিন্তু পিবিআই বের করেছে, বাসা ভাড়া শুনেন একটা মেয়েরে ফুসলায়া যদি নিয়ে যায় আপনাদের মা বোন আত্মীয় স্বজন মামা তো খালা তো চাচা তো অনেক মেয়ে আসে না গার্ডিয়ান থাকার পরেও চলে যায় ছেলের হাত ধরে, অস্বীকার করতে পারবেন যে কারোর পরিবার থেকে এরকম যায় নাই? আমি তো ইউটিউবে অনেক মিথ্যা কেন দেশ রূপান্তরের কুমিল্লার প্রতিনিধি জাকির আমার কাছে অফার নিয়ে গেছে 20 কোটি টাকা দিবে যেন আমি মামলাটা তুলে ফেলি, তাই তখন দেশ রূপান্তরে আমাকে নিয়ে মিথ্যাচার করছে কেন করে নাই বলতেছেন, ও সাংবাদিকটা মিথ্যাচার কেন করে নাই বলছে চারটা আমি নাকি পতিতা তো লয় চালাই, কখনো কি পাইছে কিছু বের করতে পারছে কিছু বের করছেন কি আছে, কেন আপনারা এগুলা করেন, আমি তো আপনাদের সাহায্য চাচ্ছি আজকে পর্যন্ত কালকে পর্যন্ত আমার লয়ার আসে নাই, আমি এখন আপনাদের মনুষ্যত্বটা জাগান নাই, এখনো বিবেকটা জানেন নাই, লক্ষ টাকার জন্য কোটি টাকার জন্য যদি হইতো তাহলে কেন আমাকে অফার করলো, আনবির যদি খুন না করে 100 কোটি টাকা দিবে কেন,
আমার সেই মগজ আছে নেয়ার, আমি নিব না। আমাকে মেরে ফেলতে পারবে কিন্তু বিক্রি করতে বিক্রি আমি হব না। আমি যে লোকের মেয়ে আপনারা কুমিল্লা গিয়ে খবর নিয়েন, আমি কার মেয়ে? যে বাবা একাত্তরে মুক্তিযোদ্ধা, আমি অস্বীকার করতে পারবো না। এখন ছাত্রদের তেল মারতে পারবো না আমি, যেটা সত্যি কথা। ছাত্রদের সাথে আমি আছি, ছিলাম, সংস্কার আন্দোলন করব, সামনেও করছি, কিন্তু কেউই সহিংসতার কাম্য করে না। আমার বোনেরটা ছিল ভুল, আপনারা যেটা করছেন সেটা অন্যায়। আমি যেটা করছি, আমরা সবাই যারা করতেছি এখন, সেটা অন্যায়। সে ভুল করতে পারে, সে অন্যায় করে নাই, আপনারা ওরে ক্ষমা করা উচিত। এখন পর্যন্ত দেখতেছেন আমি আদালতে দুয়ারে দুয়ারে আমার কত ঠেট হুমকি কত কিছু, এগুলো আপনাদের কি একটু বিবেক নাড়া দেয় না? একটা একটা মানুষ মনুষ্যত্ব নাড়া দেয় না? ভাই আপনাকে আমি চিনি, আপনি কি এখন একটু বিবেক নাড়া দেন? আপনি কি ফ্যামিলি নাই ভাই? নাড়া দেন না, একটু বিবেক, টাকা নেন না ভাই, বসুন্ধরা থেকে টাকা নেন। একজন এরকম টাকা নিয়া দূরের থেকে আমার দেয় লোভ আসে না, না আমার বোনের লোভ আসে, আমার ব্যক্তিগত স্বার্থ, এটা কোনো রাষ্ট্রীয় স্বার্থ না, ব্যক্তিগত স্বার্থ। ওই স্বার্থে আমি আমার বোনের বিচারের জন্য আমি অনেক আমার সব আমার প্রিয়, যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব ওনার মেয়ের কাছে আমি 26 পাতার আবেক্ষণ চিঠি লিখছি, একবার সেন্ড করি নাই, অনেকবার সেন্ড করছি। এখন আমি যেই এখন আইন যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, উনি একটা বক্তব্য রেখেছিলেন মুনিয়াকে নিয়ে, তখন এখন যেহেতু উনি আইন উপদেষ্টা, সেই জন্য আমি ওনার কাছে আমার এই বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে ডেকে আনা, আপনাদেরকে ইনভাইট করা, আপনাদের কাছে আমি আমাকে সুপর্দ করা। আপনাদের প্রশ্নটা বলছেন এটা লয়ের সাথে যায় না, সর্বশেষ যেখানে ঘটনাস্থল সেইটা, এবং এই ঘটনাস্থলে যখন অফেন্সের বর্ণনা করা হয় তখন দেখানো হয়েছে যে এর আগেও সে বনানীতে তাকে 9 মাস রেখেছিল একটা বাসা ভাড়া করে, সেইখান থেকে সে কুমিল্লা চলে গেছিল। সো ওইটা আইনের ব্যাপার যে ঘটনাস্থল এটার সাথে আপনার মামলার দুর্বলতার কোনো প্রশ্নই আসে না। আমরা মনে করি তিন পক্ষের ব্যর্থতা, আপনি দুই পক্ষ বলেছেন, তিন পক্ষ। একটা হলো রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদের দায়িত্ব ছিল এইটাকে সুপারভাইজ করা। সেন্সিটিভ মামলায় একটা সেল আছে, আপনি জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা এই মামলাগুলো রিভিউ করে, তাহলে তারা ম্যানেজ হয়ে গেছে, যারা তদন্ত রিপোর্ট দিয়েছে তারা ম্যানেজ হয়ে গেছে, এবং কোর্ট ব্যবস্থা তারাও ম্যানেজ হয়ে গেছে। কে ম্যানেজ করছে? আপনি জানেন এই যে কুখ্যাত আনিসুল হক আইনমন্ত্রী, তার চেম্বার বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, তার চেম্বার থেকে পুরা বাংলাদেশে বড় বড় যে আসামি তাদের জামিন করাতো, আসেম খেলোয়াড় দিলে 54 জন অগ্নিকাণ্ডে নিহত হয়েছিল, লাশ ঘরে যখন তাদের লাশ 7 দিনের মাথায়, আমার কাছে তথ্য আছে আপনারা ভেরিফাই করেন, 50 কোটি টাকা ঘুষ খেয়ে সেইখানে নারায়ণগঞ্জ কোর্ট থেকে তাদেরকে জামিন করাই দিয়েছে, তাহলে আপনারা বুঝতে পারেন কারা এটা করেছে। আপনার দুইটা তদন্ত রিপোর্ট আসছে, একটা 306 ধারা গুলশান থানা থেকে, তার ভিতরেই এটা বর্ণনা করা আছে যে ওই বাসায় সে জাতীয় বনানীতে ছিল 9 মাস, তারপরে গুলশানে একমাত্র আনবীরের যাতায়াত ছিল খুন হওয়ার 3 দিন আগে শুধু আনবীর কাছে, এবং আনবীরই কত বড় বর্বর, কত বড় পশু, হায়না, যাকে স্ত্রীর মতো যাকে ব্যবহার করেছে, খুন করার আগে তাকে আবার ধর্ষণ করছে। ওই রিপোর্টে আসছে এই স্পর্ম আনবীরের রিপোর্টে, পিবিআর তদন্তকারী অফিসার স্পষ্টভাবে বলেছে শুধুমাত্র আনবীর ওই বাসায় যাওয়া আসা করতো, যেটা ওখানের গার্ড বলেছে এবং সিসিটিভিতে এই প্রমাণ রয়েছে। এত কিছু থাকার পরে তদন্তকারী অফিসার কেন আনবীরকে গ্রেপ্তার করলো না, কেন তার ডিএনএ ম্যাচিং করলো না, ব্যাখ্যা দিয়েছে যে ওই বাসায় যেহেতু শুধু আনবীর যেত সেই জন্য এটা প্রমাণিত, এই স্পাম তার গায়ে যে স্পাম সেই স্পাম কোর্ট এবং তদন্তকারী অফিসার তারা সিদ্ধান্ত নেয়। আমরা বলি এটা তদন্তকারী অফিসারের একটা ব্যর্থতা যে ডিএনএ টেস্টে তাকে নেয়নি, এমনকি তাকে গ্রেপ্তার করে নাই, এমনকি তাকে গ্রেপ্তারের কোনো প্রসেসটাই করে নাই। তারা অ্যাভেটার, তারা আজকে যদি মুনিয়াকে যদি সকালবেলা ওই ছেলেটা বাড়িয়ালা
যদি চাবিটা দিত বা তাকে একটু সেফে নিয়ে যেত তাহলে তার জীবনটা বেঁচে যেত না। সেটা আমাদের এফআইআরটা আমি আবার আপনাদেরকে বলি যে 306 যখন মামলা রুজু হয়েছে সেইটা যখন খারিজ করে দেয় সেইটার এগনেস্টে আমরা নারী ও শিশু আদালতে গিয়েছি, সেই আদালত ডাইরেক্ট গুলশান থানাকে এটা মামলা হিসেবে রুজু করতে বলছে। এটা একটা আইনি প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় 302 ধারা এক ধারা আসছে নারী শিশু যেটা ধর্ষণ এবং হত্যা। সেই জন্য ওইখানে আমাদের যে পিটিশন ওই 30 ধারা সহ ওই পিটিশনের সব কার কি লায়াবিলিটি সেখানে বলা আছে। তাহলে সে প্রিন্সিপাল অ্যাকিউজ এই যে যেত তারা সে চাবি দেয় নাই, একটা ইফতার পার্টি দিয়ে গেছে সেইটা ছবি শেয়ার করে তাকে প্রভোক করেছে এবং তার মা তাকে বলছে তুমি চলে যাও নাহলে তুমি হত্যাকাণ্ডের শিকার হবা, তার বাবা বলেছে তার বাবা তার ছেলেকে এই একই কথা বলেছে, সেই জন্য তারা সহযোগী, সেই জন্য বিচারের ব্যাপার। সেইটা হলো এইটাই হলো আমরা একটা মামলা ফাইল হয় কীভাবে, একটা মামলা ফাইল হয় আমরা যাকে যাকে মনে করি যারা জড়িত তাদেরকে তদন্তে বের হবে কারা কারা এখানে দোষী। আমরা গণমাধ্যমের কাছে এই কারণে আসছি কারণ একটা বিচার ব্যবস্থা তদন্তকারী সংস্থা এবং বিচারালয় জড়িত। আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে যারা রাষ্ট্র এখন পরিচালনা করছে সাধারণ জনতা আন্দোলন করছে এই ধরনের ঘটনা তাদের জানা দরকার আছে এবং যে কোনো সঠিক বিচার পাওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের চাপ নাগরিক চাপ একটা বড় ফ্যাক্টর। আপনারা জানেন যে আমেরিকায় একটি কালো ছেলেকে পুলিশ হত্যা করেছিল হাঁটু দিয়ে তার ঘাড় চেপে ধরে, সেইখানে নাগরিক আন্দোলন হয়েছে তারপর সে ন্যায় বিচার পেয়েছে। সেই জন্য আপনাদের কাছে আমাদের এই বক্তব্য আজকে, আপনাদের মাধ্যমে যাদের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা পারফর্ম করবে, আমরা আইনি প্রক্রিয়ায় রয়েছি।